নমস্কার বন্ধুরা, আমি কাকুলি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে তাহলে দেখো আমি কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি সজনে ফুলের একটা রেসিপি নিয়ে এসেছি। তা আমি এখানে উপকরণগুলো সব নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা, বেগুন, আলু আছে, মটরশুঁটি আছে, এই উপকরণগুলো দিয়ে আমি করছি। তা কীভাবে করছি তোমরা দেখো। আলুটা কেটে নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছি, এখানে মটরশুঁটি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, চেরা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, আর গোটা জিরে, আর পাঁচফোড়ন আছে, লবণ আছে, সর্ষের তেল। আর ফুলটা আমি আগে ধুয়ে নিয়েছি, একটু চিপসে গেছে, আমি বাড়ি থেকে ধুয়ে নিয়েছি। এটাও অবশ্য আমি এই বাড়িতে আমি ভিডিও দিই তোমাদের। তাহলে চলো দেখো, উনুনটা আমি ধরিয়ে নিলাম, কড়াটা বসিয়ে। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার তেলটা আমি দেবো, উপকরণগুলো আমি ভেজে নেবো আগে। তেলটা দিয়ে দিলাম, বেগুনটা গুলো ভেজে নেবো। দেখো বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার তেল দিয়ে আলুটা ভেজে নেবো। এবার একটু লবণ দেবো, একটু হলুদ, ভালো করে নাড়তে থাকবো। ভালো করে ভেজে নেবো। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তেলে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে গলে যাচ্ছে, সেটা সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো আলুটাকে। দেখো এবার আমি তেলটা আর একটু দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি গোটা জিরে আর পাঁচফোড়ন নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা, কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ। আমি ভেজে নিয়েছি, আমি পেঁয়াজটা খুব বেশি ভাজলাম না, একটু কাঁচা কাঁচা করে রেখে দিলাম। এবার দেবো হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেবো স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে একটু নেড়ে নেবো। একটু আদা আমি গ্রেট করে দেবো। এবার দেবো মটরশুঁটি গুলো, মটরশুঁটি করা একটু বলতে পারো। এবার দেবো ফুলগুলো, ফুলগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে নিয়ে নেবো। দেখো ফুলটার
কড়াইতে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু আর বেগুনটা আমি এতে দিয়ে দেবো। ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে কিছু কিছু করে নেড়ে আমি এবার নামিয়ে নেবো। এবার নামিয়ে নেব। দেখো এরকম সিম্পল ভাবে রান্নাটা খুব হয়ে গেল। তোমরা বাড়িতে একটু করে দেখো, খুব সুন্দর লাগবে। ভাতের সঙ্গে রুটিতে মুড়ি তো ভালো লাগবে। ওর সামনে এখন টিফিন করবো মুড়ি দিয়ে। আমি নামিয়ে নেব। গন্ধটা খুব সুন্দর লেগেছে। এখানে শেষ করলাম। পরে রেসিপি নিয়ে আবার আসবো। তাই আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে পুরো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে থাকবো। নমস্কার।